হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল জবলেস সোসাইটি। তো আজকের আমাদের মেনলি ভিডিওর যে সাবজেক্ট সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিকে কোয়েশ্চেন ফর আওয়ার আপকামিং এক্সামিনেশন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর, ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল, যেটি সবার আগে হবে লেডি কনস্টেবল, তারপরে হবে এক্সাইজ ডিপার্টমেন্টের পরীক্ষা, তারপর কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের পরীক্ষাগুলি হবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ জিকে আমি আপলোড করেছি অলরেডি 15টা পার্ট। তো এটা আমাদের 16তম পার্ট জিকে কোয়েশ্চেনের। তো দেখা যাক কী কোয়েশ্চেন আছে। ফার্স্ট যে কোয়েশ্চেন আছে, 1-25 আমি আপলোড করেছি 15 নম্বর পার্টে, এটা হচ্ছে তারই সেকেন্ড পার্ট, মানে যেটাকে আমরা পার্ট 16 নাম দিচ্ছি। 26 থেকে কোয়েশ্চেন স্টার্ট হচ্ছে। 1 মাইক্রন ইকুয়াস টু কত মিটার? 1 মাইক্রন ইকুয়াস টু কত মিটার? তো এটির অ্যান্সার হচ্ছে অপশান ডি, 10^-6 মিটার। ওকে, 10^-6 মিটার। পরের কোয়েশ্চেন খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, 27-এর কোয়েশ্চেন। অ্যান্ড্রোমেডা কী? অপশান এ হরমোন, অপশান বি গ্যালাক্সি, অপশান সি মনুষ্য প্রজাতি, না অপশান ডি কোনোটি নয়। এটির অ্যান্সার হচ্ছে অপশান বি, গ্যালাক্সি। ওকে, আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথ, এবং আকাশগঙ্গা ছায়াপথের পরে সবচেয়ে কাছের গ্যালাক্সি হচ্ছে অ্যান্ড্রোমেডা। ওকে, আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে আকাশগঙ্গা ছায়াপথ, যেটাকে ইংলিশে বলা হয় মিল্কি ওয়ে গ্যালাক্সি, এবং মিল্কি ওয়ে গ্যালাক্সির পরে সবচেয়ে নিয়ারেস্ট গ্যালাক্সি হচ্ছে অ্যান্ড্রোমেডা। ওকে, তারপরের কোয়েশ্চেনে আমরা যাব, 28-এর কোয়েশ্চেন। কোনো বস্তুর ভার বা ওজন, ভার মানে ওজন, ওকে, তার ভরের সঙ্গে কোন সম্পর্কে আছে? তো এই কোয়েশ্চেনটির অ্যান্সার হচ্ছে অপশান বি, সমানুপাতিক সম্পর্ক। কেন না? বস্তুর ভর যখন বৃদ্ধি পায়, বস্তুর ভর যখন বৃদ্ধি পায়, অ্যাকচুয়ালি বস্তুর ওজন কী? এম ইন্টু জি, জি মানে অভিকর্ষীয় ত্বরণ। অভিকর্ষীয় ত্বরণ জিটাকে যদি আমি ধ্রুবক ধরে নিই, মানে কোনো একটি স্থানে জিটাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে ভরের ওপর নির্ভর করছে, ভর যদি বাড়ে ওজন বাড়বে, ভর কমলে ওজন কমবে, কারণ এম ইন্টু জি, এই দুটির গুণফলেই তো ওজন তৈরি হয়, ভর এবং অভিকর্ষীয় ত্বরণের গুণফলে ওজন বা ভার তৈরি হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো এটির অ্যান্সার তাই অপশান বি হবে। পরের কোশ্চেনে আমরা যাব, ক্লোরিনের প্রধান উৎস নিচের কোনটি? ক্লোরিনের প্রধান উৎস হচ্ছে রক সল্ট, অপশানে রক সল্ট, ক্লোরিনের প্রধান উৎস হচ্ছে রক সল্ট। ছোটদের রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে ঘটে? ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। ওকে, ভিটামিন ডি, 30-এর কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে অপশান এ, ভিটামিন ডি এর অভাবে। ব্যাকটেরিয়ার দেহ কেমন হয়? বহুকোষী, অকোষীয়, এককোষী না দ্বিকোষী? তো এটির অ্যান্সার হচ্ছে অপশান সি, এককোষী হয় ব্যাকটেরিয়ার দেহ। ওকে, পরের কোশ্চেনে আমরা যাব, নিউক্লিয় বিভাজনে নিচের কোন কণাটি ব্যবহৃত হয়? ইলেকট্রন, প্রোটন, মেসন না নিউট্রন? নিউক্লিয় বিভাজনে ব্যবহৃত হয় কি? ইলেকট্রন, প্রোটন, মেসন না নিউট্রন? তো এটির অ্যান্সার হচ্ছে সিম্পল কোয়েশ্চেন, এটা ছিল 32-এর কোয়েশ্চেনটির অ্যান্সার হচ্ছে অপশান ডি, নিউট্রন। ওকে, নিউক্লিয় বিভাজন মানে হচ্ছে একটি ভারী নিউক্লিয়াসযুক্ত কোনো পরমাণু, যেমন ইউরেনিয়াম, U-235 বা U-238 নিয়ে আমরা ব্যবহার করতে পারি, U-238। ওকে, এটাকে যখন আমরা বিভাজিত করব, কার মাধ্যমে? না খুব স্পিডে আসা নিউট্রনের মাধ্যমে আমরা আঘাত করছি। ওকে, সেইটা আঘাতের ফলে এটি বিভাজিত হচ্ছে, বিভাজিত হওয়ার সাথে সাথে তিনটে করে নিউট্রন ত্যাগ করছে, এই তিনটে নিউট্রন আরও তিনটে এরকম ইউরেনিয়ামের পরমাণুকে আঘাত করবে, এবং এই তিনটে থেকে প্রত্যেকটি করে তিনটে তিনটে করে আবার নিউট্রন বেরোবে, এরকম করতে করতে তিনটে থেকে ছটা, ছটা থেকে নটা, নটা থেকে তারও তিন গুণ, এইভাবে বাড়তে থাকবে। ওকে, এটাকে চেন রিয়াকশান যেটাকে বলা হয়। তো এটার মেনলি অ্যান্সার হচ্ছে আমাদের কি না, নিউট্রন। নিউক্লিয় বিভাজনের নিচের কোন কোনাটি ব্যবহৃত হয়? নিউট্রন ব্যবহৃত হয়। ওকে, পরের কোশ্চেন আমরা যাব, ভিজে অবস্থায় একটি সাদা কাপড় ও একটি কালো কাপড় শুকোতে দিয়ে কোনটি আগে শুকোবে? তো এটির অ্যান্সার হচ্ছে অপশান এ, কালো কাপড়টি আগে শুকাবে, কারণ সাদা কাপড় হিট রিফ্লেক্ট করে দেয়, তাপকে রিফ্লেক্ট করে দেয়। তাই জন্য আমরা দেখি টেস্ট ক্রিকেটে সাদা ড্রেস পরে ক্রিকেটাররা খেলে। ওকে, কারণ সাদা কালার হচ্ছে সবসময় হিটকে রিফ্লেক্ট করে দেয়, তার ফলে অন্তত ভেতরের মানে পর্দার ভেতরে বা সাদা জামা কাপড়ের ভেতরে আমাদের শরীরে গরমটা কম হবে, যেহেতু হিটটা রিফ্লেক্ট করে দিচ্ছে সাদা কালার। বাট কালো ক্ষেত্রে কী হয়, যে কালো কালার হচ্ছে সমস্ত রকম হিট বা কালারকে শুষে নেয়। ওকে, তেন কালো কাপড় হচ্ছে হিটকে তাড়াতাড়ি শুষে নেবে, এর ফলে কালো কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এটির অ্যান্সার হচ্ছে অপশান এ। পরের কোশ্চেন আমরা যাব, চিকিৎসাবিদ্যার জনক কাকে বলা হয়? হ্যানিম্যান, রোবোস্পিয়ার, রিচার্ড কর্ডেন না হিপোক্রেটিস? তো এটির অ্যান্সার হচ্ছে
অপশন ডি হিপোক্রেটিস, হিপোক্রেটিস আর্থ, ওকে, হিপোক্রেটিস হচ্ছে অ্যান্সার, চিকিৎসাবিদ্যার জনক। অ্যাকচুয়ালি এখানে শল্য চিকিৎসা বলা হবে, মানে শল্য চিকিৎসা বলতে আমরা অ্যালোপ্যাথি যেটা বলবো, যেটা হচ্ছে অপারেশনের মাধ্যমে যে সমস্ত চিকিৎসা করা, সেটা হচ্ছে হিপোক্রেটিস জনক, ওকে। আর যদি আমরা হোমিওপ্যাথির কথা বলি তাহলে হ্যানিম্যান অ্যান্সার, হোমিওপ্যাথির হচ্ছে জনক হচ্ছে হ্যানিম্যান। পরের কোশ্চেন আমরা যাবো 35 কোশ্চেন, ডিনামাইট। ডিনামাইট তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? ডিনামাইট তৈরিতে ফরমালিন, ন্যাফথালিন, নাইট্রোগ্লিসারিন নাকি টোলুইন, কোনটা ব্যবহৃত হয়? তো এটির অ্যান্সার হচ্ছে 35 কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে অপশান সি, নাইট্রোগ্লিসারিন ব্যবহৃত হয় ডিনামাইট তৈরিতে। পরের কোশ্চেন আমরা যাবো 36, কপ্রোফ্যাগি প্রাণীর একটি উদাহরণ নিচের কোনটি? কপ্রোফ্যাগি প্রাণীর একটি উদাহরণ নিচের কোনটি? গিনিপিক, খুনোব্যাং, মাছ না মানুষ? তো 36 কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান এ, গিনিপিক। পরের কোশ্চেন আমরা যাবো, থাইরয়েড কোন ধরনের গ্রন্থি, বহিঃক্ষরা, অন্তঃক্ষরা, মিশ্রগ্রন্থি না কোনোটি সঠিক না? তো এটির অ্যান্সার হচ্ছে অপশান বি, অন্তঃক্ষরা গ্রন্থি, যেটাকে ইংলিশে আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলে থাকি। তো আবার এখানে আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি, থাইরয়েড হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি, মানে লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড ইন আওয়ার বডি হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, ওকে। আর স্মলেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে হচ্ছে স্মলেস্ট মানে সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে পিটুইটারি গ্রন্থি, যেটা আমাদের মস্তিষ্কে অবস্থিত। পরের কোশ্চেন আমরা যাবো 38 কোশ্চেন, চুনে জল দিলে কী ঘটে? ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, কোনো বিক্রিয়া ঘটে না, না কোনোটি সঠিক না? তো এটির অ্যান্সার হচ্ছে অপশান বি, রাসায়নিক পরিবর্তন ঘটে। আচ্ছা, ভৌত আর রাসায়নিক পরিবর্তনের মধ্যে যদি আমরা বলি, ভৌত পরিবর্তন হচ্ছে যে সমস্ত পরিবর্তনে আকৃতির পরিবর্তন হয় কিন্তু মূল গঠনটার পরিবর্তন হয় না। ধরে না একটা মোমবাতি জ্বালালাম, মোমবাতিটা জ্বলতে জ্বলতে মোমবাতিটা গলছে, যখন গলছে গলে তো সেই মোমেই পরিণত হচ্ছে, অ্যাকচুয়ালি জিনিসটা মেন মেটেরিয়ালটা তো কোনো পরিবর্তন হচ্ছে না, ওকে, মানে সেই জিনিসটাই আমরা ফিরে পাচ্ছি, খালি একটু পরিমাণে কম হচ্ছে কারণ ওটা মোমের দহন হচ্ছে বলে। তো তাহলে সেটাকে আমরা ভৌত পরিবর্তন বলি, মানে যেই জিনিসটাকে, যেমন জলকে আমরা ফুটিয়ে বাষ্পে পরিণত করলাম, সেই বাষ্পটাকে তো আমরা আবার ঠান্ডা করে জ্বরে পরিণত করতে পারবো, ওকে। যদি জলকে ফুটিয়ে আমরা বাষ্পে পরিণত করি, সেই বাষ্পটাকে আবার আমরা ঠান্ডা করে জ্বরে পরিণত করতে পারবো, মানে আবার রিভার্স সেই জিনিসে নিয়ে আসতে পারছি, তাহলে এটাকে আমরা ভৌত পরিবর্তন বলি। কিন্তু রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে পুরোপুরিভাবে যে সমস্ত বস্তুর পরিবর্তন ঘটে, যেটাকে আবার পুনরায় রিসাইকেল করে নিজের অবস্থায় ফিরিয়ে আনা যায় না, সেই সমস্ত পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলে। আবার অন্যভাবে বলা যায় যে যাদের আণবিক গঠনগুলির পরিবর্তন হয়ে যায় যেই পরিবর্তনের মাধ্যমে, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। সেরকমই চুনে জল ঢাললে রাসায়নিক পরিবর্তন ঘটে, হিট তৈরি হয়, ওকে। তো পরের কোশ্চেন আমরা যাবো, কী আছে, কোনটি কণা নয়? আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি না সবকটি, কোনটি কণা নয়? তো 39 অ্যান্সার হচ্ছে অপশান সি, গামা। গামা কোনো কণা নয়, গামা একটা রশ্মি বা লাইটের সাথে তুলনা করা যেতে পারে, বাট আলফা এবং বিটা হচ্ছে প্রত্যেকেই এটা কণার সমান, কারণ আলফা রশ্মিকে আমরা একটা হিলিয়াম পরমাণুর সাথে তুলনা করতে পারি এবং বিটাকে একটা ইলেকট্রনের সাথে তুলনা করা যেতে পারে। তো পরের কোশ্চেন আমরা যাবো, একটি আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত হবে? অবশ্যই যে কোনো আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা 100% হওয়া উচিত, ওকে। পরের কোশ্চেন আমরা যাবো, মিউটেশনের জনক কে? মিউটেশনের জনক হচ্ছে হুগো দ্য ভ্রিস হচ্ছে মিউটেশনের জনক। পরের কোশ্চেন, নিচের কোন ধাতুটি ধাতু সংকর গঠন করতে পারে না? ধাতু সংকর গঠন করতে পারে না হচ্ছে লোহা, ওকে। পরের কোশ্চেন, মানুষের লালারসে কী ধরনের এনজাইম আছে? তো এটির অ্যান্সার হচ্ছে অপশান সি, টায়ালিন এনজাইম আছে মানুষের লালারসে। পরের কোশ্চেনে আমরা যাব, হ্যাঁ, উত্তপ্ত করলে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন ডি, অপশান সি ভিটামিন কে নাকি অপশান ডি ভিটামিন সি? তো এটি অ্যান্সার হচ্ছে অপশান ডি, ভিটামিন সি উত্তপ্ত করলে নষ্ট হয়ে যায়। ভিটামিন সি এর রাসায়নিক নাম কী, কারো যদি জানা থাকে আমার ভিডিওর কমেন্টে জানাও, ওকে, ভিটামিন সি এর রাসায়নিক নাম। পরের কোশ্চেন আমরা যাব, রিকেট কী? রিকেট অভাবজনিত লক্ষণ, সংক্রামিত ব্যাধি, বংশগত রোগ না কোনোটি সঠিক না? এটির অ্যান্সার হচ্ছে অপশান এ, অভাবজনিত লক্ষণ। কিসের অভাবে হয় এটা? ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট, ওকে। রিকেট অ্যাকচুয়ালি কিসের অসুখ? হাড়ের অসুখ, বাচ্চাদের কী হয় না, সিডার হাড়টা বেঁকে যায়, ওকে। তো এটা হচ্ছে একটা হাড়ের অসুখ রিকেট। আচ্ছা, পিত্তরস কোথায় তৈরি হয়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, 46 কোশ্চেন, পিত্তরস যকৃৎ, প্লিহা, গলব্লাডার নাকি কোথাও নয়? তো এটির অ্যান্সার হচ্ছে অপশান এ, যকৃৎ। যকৃতে তৈরি হয় পিত্তরস, বাট জমা হয় কোথায়? না, গলব্লাডারে। গলব্লাডার আসলে কী? পিত্তথলি, যেটাকে আমরা পিত্তথলি বলে থাকি, সেটার ইংলিশ নাম হচ্ছে গলব্লাডার। পরের কোশ্চেন আমরা যাব, গাড়িতে ব্যবহৃত হাইড্রোলিক ব্রেক কোন নীতির সরাসরি প্রয়োগ? খুব ইজি কোশ্চেন এটা, পাস্কালের সূত্র, ওকে, পাস্কালের সূত্র এটা সরাসরি প্রয়োগ হাইড্রোলিক যে ব্রেক। তারপরে যেটা আছে 40, টিভি সিগন্যাল সাধারণত
একটি নির্দিষ্ট দূরত্বের পর পৌঁছায় না কেন? বায়ু শোষণ করে নেয়? দুর্বল অ্যান্টেনা পৃথিবীপৃষ্ঠের বক্রতা নাকি দুর্বল সিগন্যালের জন্য? তো এটির অ্যান্সার হচ্ছে অপশন সি, পৃথিবীপৃষ্ঠের বক্রতার জন্য, 48 এ সি। তারপরের কোশ্চেন আমরা যাব 49-এর কোশ্চেন। নিচের কোনটি কৃত্রিম পলিমার, সেলুলজ, পিভিসি, স্টার্চ না প্রোটিন? তো 49-এর অ্যান্সার হচ্ছে অপশন বি, পিভিসি, যেটাকে আমরা পলিভিনাইল ক্লোরাইড বলে থাকি। পি ভি সি, পি ফর পলি, ভি ফর ভিনাইল, সি ফর ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড। আচ্ছা, পোলিও রোগের বিরুদ্ধে টিকা কি আবিষ্কার করেন না জোনাস সাল্ক? জোনাস সাল্ক হচ্ছে পোলিও রোগের টিকা আবিষ্কার করেন, অপশান এ অ্যান্সার। এই হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন পার্ট 16 ফর ইওর আপকামিং এক্সামিনেশান, পুলিশ এক্সামিনেশান। ওকে, তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।